বন্ধুরা, চীনের বিরুদ্ধে আসল লড়াই শুরু হয়ে গেছে, যেখানে ভারতের ব্রহ্মোস মিসাইল সোজা সাউথ চায়না সিতে মোতায়েন করা হয়েছে, যা দেখে চীনের কমিউনিস্ট পার্টি ভারতের ওপর ভয়ানক চোটে রয়েছে। আর স্বাভাবিকভাবেই, যেমনটা আমি আগেও বলেছি, যে ভারতের নতুন লক্ষ্য হলো চীনকে চারিদিক থেকে এতটা মারাত্মকভাবে লড়াইয়ে ফাঁসিয়ে দেওয়া, যাতে চীনের পক্ষে ভারতকে কাউন্টার করা এক কথায় অসম্ভব ব্যাপার। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যার মতে আজ ফাইনালি ভারত প্রথম ব্রহ্মোস মিসাইলের ব্যাচকে ফিলিপিন্সে পাঠিয়ে দিয়েছে, যেটা চীনের বিরুদ্ধে এই সাউথ চায়নাতে মোতায়েন হবে। যদিও এখানে এটা ক্লিয়ার নয় যে এই ব্যাচে ঠিক কতগুলো ব্রহ্মোসের ব্যাটারি এবং মিসাইলকে পাঠানো হয়েছে, তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী আমাদের বায়ুসেনার সবচেয়ে শক্তিশালী ট্রান্সপোর্ট বিমান C-17 গ্লোবমাস্টারের সাহায্যে এই সমস্ত ব্রহ্মোসের ব্যাটারি ভারত থেকে ফিলিপিন্সের দিকে রওনা দিয়েছে, এবং তার সাথে আরও কিছু সিভিলিয়ান বিমান রয়েছে যারা বাকি পার্টসকে নিয়ে যাচ্ছে ফিলিপিন্স। এরপর ভারতীয় টিম এই সমস্ত মিসাইল সিস্টেম, রাডার এবং ট্রেনিং ফেসিলিটিকে ফিলিপিন্সের কোস্টলাইন বরাবর সেট আপ করবে, যার মেন টার্গেট হবে চাইনিজ নৌবাহিনীর যুদ্ধজাহাজকে কাউন্টার করা। আর বন্ধুরা, এখানে সবচেয়ে মজার ব্যাপার দেখুন, ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী আজ থেকে 4-5 দিন আগে চীনের কোস্টগার্ড ফিলিপিন্সের একটা জাহাজকে ব্লক করে দিয়েছিল, যারা অন্য দ্বীপে সাপ্লাই নিয়ে যাচ্ছিল। এছাড়াও এই ভিডিও ফুটেজটা দেখুন, এটা গত মাসের 23 তারিখ। এখানে কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে কীভাবে চাইনিজ যুদ্ধজাহাজ একটা নর্মাল কার্গো জাহাজের ওপর অ্যাটাক করে দিয়েছে। এখানে চীন কিন্তু বেছে বেছে ফিলিপিন্সের মাল বহনকারী জাহাজের ওপর ওয়াটার ক্যানন দ্বারা অ্যাটাক করছে, যাতে এখানে নিজের ক্ষমতাও দেখাতে পারে। আর তার সাথে যেহেতু এটা সিভিলিয়ান শিপ, তাই এগুলো পাল্টা চীনের যুদ্ধজাহাজের ওপর অ্যাটাক তো করতে পারবেন। আর এখানেই শেষ নয়, এর আগেও কিন্তু একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে চীনের এই হামলায় ফিলিপিন্সের জাহাজ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই আহত হয়েছে, এবং দুই দেশের মধ্যে তো হালেই উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই ভারতের এই ব্রহ্মোস মিসাইল ফিলিপিন্সের মাটিতে পৌঁছে গেছে। অর্থাৎ ক্লিয়ারলি এখন ফিলিপিন্সের আর্মির কাছে এতটা ক্ষমতা রয়েছে যে ওরা চাইলে 290 কিলোমিটারের রেঞ্জে যে কোনো চাইনিজ যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর বন্ধুরা, ঠিক এই কারণেই চীন আরও বেশি রেগে গেছে এবং লাগাতার ফিলিপিন্সের ওপর হামলা করছে, যাতে ওরা ভারত থেকে এই সমস্ত হাতিয়ার কেনা বন্ধ করে দেয়। কিন্তু মজার ব্যাপার দেখুন, এই সমস্ত করে চীন অ্যাকচুয়ালি ভারতকে আরও বেশি সুবিধা করে দিয়েছে। ফিলিপিন্সের ওপর কন্টিনিউয়াসলি হামলা হয়, এখন ওদের সরকার আরও বেশি করে নতুন হাতিয়ার কিনতে শুরু করে দিয়েছে, যার আন্ডারে ফিলিপিন্সের এই ব্রহ্মোস মিসাইলের আরও অতিরিক্ত ফলো পাউডার আসবে। ওদিকে এদের এত বড় কোস্টলাইনকে পাহারা দিতে বা এমার্জেন্সিতে চীনের এই সমস্ত অ্যাটাককে কাউন্টার করতে ফাইটার জেট এবং হেলিকপ্টার কেনার জন্যও চেষ্টা চলছে, যার মধ্যে কিন্তু সুযোগ রয়েছে যে ভারতের তেজাস এবং লাইট অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে নেভাল হেলিকপ্টারের ডিল হতে পারে। অর্থাৎ সোজা ভাষায় আমাদের চীনকে ধন্যবাদ দেওয়া উচিত যে ওদের অ্যাগ্রেশনের কারণেই ফিলিপিন্সের মতন দেশ বাধ্য হয়েছে ভারতের থেকে হাতিয়ার কিনতে। অন্যদিকে শুধুমাত্র ফিলিপিন্স নয়, এই মিসাইল সিস্টেম ডেলিভারি হতে না হতে ফিলিপিন্সের আশেপাশের বাকি দেশও এখানে অনেকটাই কনফিডেন্স পাচ্ছে, স্পেশালি ভিয়েতনাম আর ইন্দোনেশিয়ার মতন দেশ তো বটে। আর খুব সম্ভবত যেভাবে চীন জোর করে হামলা চালে ওদের এরিয়া দখলের চেষ্টা করছে, এটা কিন্তু এই রিজিয়নের বাকি দেশগুলোর ওপরেও চাপ তৈরি করছে, যে আজ ফিলিপিন্সের সাথে হয়েছে, কাল অন্য যে কোনো দেশের ওপর হামলা হতে পারে। ফলে এই সমস্ত দেশও ধীরে ধীরে ভারতীয় হাতিয়ারের দিকে ঝুঁকতে শুরু করে দিয়েছে। আর আমার ধারণা, ফিলিপিন্সের এই মিসাইল ডেলিভারি দেওয়া একটা ঐতিহাসিক মুহূর্ত, যার ওপর বাকি দেশগুলোর খুব বেশি নজর রয়েছে। কারণ দেখো, ভারত একটা নতুন প্লেয়ার এই হাতিয়ারের মার্কেটে, সেক্ষেত্রে বাকি দেশের ভারতীয় হাতিয়ারের কোয়ালিটি নিয়ে সন্দেহ তো থাকবে, অ্যাকচুয়ালি এটা কতটা শক্তিশালী। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, যদি ওরা ভারত থেকে হাতিয়ার কেনে, তাহলে তো শুধুমাত্র হাতিয়ার দিলে হবে না, তার সাথে এই কনফ্লিক্টের দরুন অ্যাকচুয়ালি চীনের বিরুদ্ধে ভারত সরকার ওদেরকে সাপোর্ট দেবে কি না, সেটাও তো দেখতে হবে। ফলে আপনারা খেয়াল করুন, এই ব্রহ্মোস মিসাইলের ডেলিভারি শুরুর আগে গত মাসে যখন চায়না ফিলিপিন্সের ওপর অ্যাটাক করেছিল, তখন আমাদের বিদেশমন্ত্রী সহ ফিলিপিন্সে ভারতীয় যে অ্যাম্বাসেডার রয়েছে, উনি কিন্তু ওপেনলি চীনের বিরুদ্ধে ফিলিপিন্সকেই সমর্থন দিয়েছে। অর্থাৎ ভারত এখানে এখন সেম স্ট্র্যাটেজি নিয়েছে যেটা আগে চীনের ছিল। ওরা ভারতের বিরুদ্ধে ডিরেক্টলি লড়াইয়ের বদলে পাকিস্তানকে রেডি করছিল, ওদের সাপোর্ট দিয়ে অথবা হাতিয়ার দিয়ে। এখন এটাই করছে ভারত। ভারত চীনের শত্রু দেশ ফিলিপিন্সে মিসাইল এক্সপোর্ট করে ওদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিয়ে চীনের বিরুদ্ধে আরও বেশি শক্তিশালী করে তুলছে। হ্যাঁ, এবারে ডেফিনেটলি ভারত নিজেদের তরফ থেকে সমস্ত সাপোর্ট দিচ্ছে,
কিন্তু বাকিটা ফিলিপিন্সের সরকারের সিদ্ধান্ত যে ওরা চীনের বিরুদ্ধে কী ধরনের পলিসি আনবে বা কীভাবে চীনকে কাউন্টার করবে। কারণ এখন চীনের কাছে এটাও ভয় থাকবে যে যদি ওরা ফিলিপিন্সের কোনো এরিয়া বা দ্বীপকে দখল নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু ফিলিপিন্সের কাছেও পর্যাপ্ত ক্ষমতা রয়েছে, কারণ ওরা ভারত থেকে মোট 3টে ব্যাটারি ব্রহ্মোস নিয়েছে। আর এই প্রত্যেকটা ব্যাটারিতে 4টে করে লঞ্চার থাকে, আর প্রত্যেকটা লঞ্চার 3টে মিসাইল একসাথে ফায়ার করতে পারে, ফলে টোটাল প্রতি ব্যাটারি 12টা করে ব্রহ্মোস মিসাইল ফায়ার করতে পারবে এবং 4টে ব্যাটারি মিলে একসাথে 36টা মিসাইল অ্যাটাক করতে সক্ষম। আর বন্ধুরা, এটা কত বড় নাম্বার তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আমাদের বড় বড় যুদ্ধজাহাজেও 16টা করে ব্রহ্মোস মিসাইল হামলার জন্য রেডি থাকে। মানে দুটো ভারতের যুদ্ধজাহাজের থেকেও বেশি মিসাইল ফিলিপিন্সের কাছে সবসময় রেডি টু ফায়ার মোডে থাকবে। এবারে জাস্ট কল্পনা করুন যে ভারতের এই ব্রহ্মোস মিসাইলের যা ইতিহাস আর এটা যা শক্তিশালী, তাদের 36টা মিসাইল চীনের নৌবাহিনীর বিরুদ্ধে কতটা ভয়ানক ডিস্ট্রাকশন চালাতে পারবে যা কল্পনা করাও মুশকিল। যদিও এই মুহূর্তে পুরো 36টা মিসাইল নেই, তবে আগামী কয়েক মাসের মধ্যে এই ডেলিভারি সম্পূর্ণ হয়ে যাবে আর তারপর আরও বড় অর্ডার আসবে। আর ঠিক এই কারণেই চীনের কমিউনিস্ট পার্টি এত বেশি চোটে রয়েছে এবং কন্টিনিউয়াসলি ফিলিপিন্সের কার্গো জাহাজকে টার্গেট করছে। ফলে বন্ধুরা, খেলা এখানে জমে উঠেছে। এখন দেখা যাক যে এটা ডেলিভারি দেওয়ায় চীনের তরফ থেকে কী ধরনের স্টেটমেন্ট আসে এবং চীন এর বিরুদ্ধে কোনো বড় অ্যাকশান নেয় কি। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।